সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো খুবই বাজে অভিজ্ঞতা হলো। ঠাকুর তো দেখতেই পাইনি, তো প্রাণে বেঁচে ফিরেছি বলতে গেলে। তিন চারজন লোক মারাও গেছে পদপিষ্ট হয়ে, তো সেখান থেকে এখন আমরা বাড়ি ফিরছি, একটাও ঠাকুর দেখতে পারিনি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেয়ার করো আর লাইক করো, কারণ অনেকেই যাবে কালকে, আজকে অষ্টমী। তো আমরা গিয়েছিলাম খুব আশা করে যে ঠাকুরটা দেখবো, রাম মন্দির দেখবো, বাট ওখান থেকে বেঁচে ফিরেছি এটাই অনেক। তো তোমরা ভিডিওটা শেয়ার করে সবার কাছে এই বার্তাটা পাঠিয়ে দাও। হ্যাঁ, মানে মানুষের তো কোনো মানে জ্ঞানই নেই যে সামনে কয়েকটা মানুষ পড়ে গেছে, তার ওপর দিয়েই চলে যাচ্ছে। তো আমার দুই মেয়েকে তো, একটা মেয়ে পড়ে গেছে, একটা মেয়েকে এত জোর চেপে ধরেছে যে বলছে মা আমি আর শ্বাস নিতে পারছি না। তো সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি, আর এই ভিডিওটা করে, একটা ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে এই বার্তাটা দিলাম। তো তোমরা শেয়ার করো এবং প্লিজ মানে সবার কাছে বার্তাটা পাঠিয়ে দাও যে কলকাতায় ঠাকুর দেখতে গেলে প্রাণ হাতে করে নিয়ে যেতে হবে।